সবাই মনে করলো যে সিয়াম সুনেরাকে মারলো, তো সুনেরা তো সিয়ামকে মারা দেওয়া উচিত। তো আমি ওখানে একটা মেরেছিলাম, ওখানে আমি অনেকগুলো খেয়েছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আসলে মিম আমার ওখানেও পেয়ার ছিল না, এখানেও বলতে পারবো না যে আসলে পেয়ার। আমার মনে হয়েছে যে সুনেরাকে সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যাকল্যাশ ফেস করতে হয়েছে এবং অনেক অনাকাঙ্ক্ষিত কমেন্ট আমরা আসলে না দেখে করে ফেলি। ও আমার বন্ধু, ও আমার কলিগ, যখন সেটা আমরা পড়েছি, যখন ওটা আমরাও দেখেছি, এটা স্বাভাবিকভাবে আমার কাছেও খারাপ লেগেছে। ইনফ্যাক্ট আমার ওয়াইফের কাছেও খারাপ লেগেছে, সে নিজেও এটা নিয়ে লেখালেখি করেছে যে ওইটা ডিজার্ভ করে না। ও কিন্তু পারফর্ম করছিল, ও কিন্তু আর্টিস্ট হিসাবেই পারফর্ম করছিল। তো যেই ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় সেটাকে আমরা যেহেতু অনেক লাইট মুডে নিয়েছি, আমরা অ্যাজ এ স্পোর্ট নিয়েছি, তো আমার মনে হচ্ছে এরকম একটা কামব্যাক দরকার ছিল যে সবাই মনে করলো যে সিয়াম সুনেরাকে মারলো, তো সুনেরা তো সিয়ামকে মারা দিচ্ছে। তো আমি ওখানে একটা মেরেছিলাম, ওখানে আমি অনেকগুলো খেয়েছি, শেষ। আপনার কখনো মনে হয় যে একটা সিনেমাতে আমরা একটা সিকোয়েন্স শ্যুট করছি, সেই সিকোয়েন্স আমি কোন সেন্সে আগে দর্শকদেরকে দেখিয়ে দিতে চাবো? দুঃখের বিষয় হচ্ছে তা, আমরা অডিয়েন্সদেরকে অনেক রিকোয়েস্ট করেছি তবে ফাইনালি কাজে লাগেনি। এখন হয়তো তারা হয়তো মনে করেছেন ওটা ইমিডিয়েটলি দিয়ে দিতে পারলে জিনিসটা আরও বেটার পজিশনে যাবে। তবে আপনি যদি খেয়াল করেন, যেই কনফিউশন ক্রিয়েট হয়েছে, সেই কনফিউশন ক্রিয়েট হওয়ার কোনো চান্স ছিল না। ওখানে ফিল্মের ক্যামেরা ছিল, ওখানে শুটিং হচ্ছিল, লাইট ধরা ছিল, রাইট? দুঃখের বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র একটা কনসার্টে শ্যুট করছিলাম, আর আনন্দের বিষয় হচ্ছে আমরা একটা কনসার্টে শ্যুট করছিলাম, এবং যে কারো কনসার্ট, আমরা জেমস ভাইয়ের কনসার্টে শ্যুট করছিলাম, যেখানে আমি নিজেও একজন অডিয়েন্স, আমি সবসময় তার একজন শ্রোতা। তো কনসার্টের একটা মোমেন্টাম, এত বড় অ্যারেঞ্জমেন্ট আমাদের পক্ষে আলাদাভাবে করাটা খুবই ইম্পসিবল একটা বিষয়। আর আনন্দ লাগছে এই ভেবে যে অডিয়েন্স যখন সিনেমা হলে এই সিকোয়েন্সটা দেখবেন, তারা কিন্তু কোনো ফেক জিনিস দেখবেন না, তারা কিন্তু রিয়েল কনসার্ট দেখবেন, তারা রিয়েল অডিয়েন্স দেখবেন। এখন কনসার্টের মধ্যে 50-60 হাজার মানুষ ছিল, আমি আমার পক্ষে যতটুকু পসিবল তাদেরকে রিকোয়েস্ট করেছি যে প্লিজ আপনারা শ্যুট করবেন না, আমরা একটা সিকোয়েন্সের মাঝখানে আছি। তো অডিয়েন্স আমার কথা শোনেননি, আশা করি তারা সিনেমা হলে সিকোয়েন্সটা যখন দেখবেন দে উইল এনজয় ইট। অন্তর্জালে লুমেন একটু পাগলাটে, একটু খেয়াল খুশি মতো চলা একটা ছেলে, যে তার ক্যারিয়ারের জন্য, তার এডুকেশনের জন্য তার অনেক বড় অপরচুনিটি থাকার পরেও যে বিদেশে যায়নি, যে শুধুমাত্র আরেকজনের কোম্পানিতে জব করে সেই কোম্পানিকে একটা বড় সাকসেসের জায়গায় নিতে চায়নি, সে চেয়েছে বাংলাদেশে বসে কিছু একটা করতে। যখন তার বন্ধুরা ইউএসএতে ডলারে কামাচ্ছে, তখন সে কোনো একটা সাঁওতাল পল্লীদের, মানে বাচ্চাদেরকে সেখানে প্রোগ্রামিং শেখাচ্ছে যেন পরের জেনারেশন প্রপারলি গড়ে ওঠে, তারা যেন সেলফ ডিপেন্ডেন্ট হয়। তো আমার মনে হয় দিস ইজ গোনা বি আ ভেরি এক্সাম্পলারি ক্যারেক্টার ফর দ্য ইউথ অফ বাংলাদেশ। আমার মনে হয় তাদের সাথে আমি এই ক্যারেক্টারের মাধ্যমে অনেক রিলেট করতে পেরেছি। সব ছবি নিয়েই অনেক অনেক বেশি প্রত্যাশা থাকে, কারণ যদি প্রত্যাশা না থাকে তাহলে আসলে একটা ফিল্মের সাথে বেসিক জায়গা থেকে জড়িত হওয়ার কোনো সুযোগই থাকে না। যে গল্পটা ভালো লাগে, যেই টিম ভালো লাগে, সেই টিমের সাথে কাজ করতে চাওয়া, কাজ করা আলটিমেটলি। তো অন্তর্জালের টিমটাতে আমরা বিশ্বাস করি, আমাদের টিমটা বেশ ভালো। তো আমার মনে হয় যে সাবজেক্ট প্লটটা যেহেতু বাংলাদেশে এর আগে হয়নি, আমাদের এই গল্পটা চুজ করার পিছনে মেইন উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে এই গল্পটা আমরা এখনও দেখাতে পারিনি। সিনেমাতে তো আমরা আমাদের অনেক ধরনের বাংলাদেশকে দেখিয়েছি, তবে এই বাংলাদেশটা একেবারে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে তারুণ্যের বাংলাদেশ। তো তরুণরা বাংলাদেশের জন্য কী করতে পারে এবং তারা কতটুকু পর্যন্ত যেতে পারে, তার একটা এক্সাম্পল হতে যাচ্ছে অন্তর্জাল, আশা করি। ফিল্ম সাবজেক্টটা আসলে সার্বজনীন হওয়া উচিত, আমরা সবার জন্য কাজ করি, সবাইকে দেখাতে চাই ছবিটা। দিনের শেষে কিছু অডিয়েন্স এটাকে পছন্দ করেন, কিছু অডিয়েন্স খুব পছন্দ করেন, কিছু অডিয়েন্স ওকে ফাইন চলবে এরকম একটা প্যাটার্নে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। কারণ একই জিনিস, একই প্রোডাক্ট, একই ফিল্ম, একই গান, সবার একই সাথে পছন্দ হবে এরকম কোনো কথা নেই। তবে আলটিমেটলি আমাদের দেশের সবসময় ফিল্মের মূল চালিকা শক্তি হচ্ছে ম্যাস অডিয়েন্স, এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের ফিল্মের মাধ্যমে আমরা যেন তাদেরকে টাচ করতে পারি, তারা যেন এন্টারটেইনড হয়। কারণ দিনের শেষে আমরা ফিল্ম দিয়ে আসলে শেখানোর বিষয়টা অনেক পরে, সেটা যদি হয়ে যায় দ্যাটস আ ভেরি গুড থিং, কিন্তু ফিল্মের বেসিক যে জিনিসটা সবার আগে দরকার সেটা হচ্ছে বিনোদন। তো আমরা চেষ্টা করেছি আমাদের অডিয়েন্সকে বিনোদন দিতে, এবং তারা যদি বিনোদিত হয় তাহলে আমাদের ফিল্মের এবং আর্টিস্টদের পুরো টিমের সাকসেস। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আসলে মিম আমার ওখানেও পেয়ার ছিল না, এখানেও বলতে পারবো না যে আসলে পেয়ার, তবে কারণ আমরা প্রত্যেকে এখানে প্রত্যেকের ক্যারেক্টারটা প্লে করেছি এবং আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কানেক্টেড। তো আপনি যদি আসলে বলেন যে সো কল্ড প্রেম, ভালোবাসা, নায়ক নায়িকা, এই সাবজেক্ট ম্যাটার থেকে আমার মনে হয় একটু বের হতে পেরেছি আমরা অন্তর্জালে। আর ডেফিনেটলি শি ইজ আ ভেরি গুড পারফর্মার, এবং আমার মনে হয় যে ওর ক্যারিয়ারের একটা গোল্ডেন পিরিয়ড যাচ্ছে এখন,
ওর জন্য আসলে সব শুভকামনা, ও যেন আরও ভালো ভালো মুভি উপহার দেয়। আর দীপঙ্কর দীপন দাদার সাথে এটা দ্বিতীয় সিনেমা, তার টিমের সাথে, তার এডি, তার টেকনিক্যাল টিম, তার প্রোডাকশন বয়, তাদের সবার সাথে একটা আসলে ফ্যামিলি রিলেশনের মতো হয়ে গেছে। কারণ আপনারা জানেন অপারেশন সুন্দরবন এবং অন্তর্জালে দুটা ছবি করতে গিয়ে আমাদের কিন্তু 3.5-4 বছর একসাথে কাটাতে হয়েছে অলমোস্ট। তো এটা বলতে গেলে আমরা একসাথে গ্র্যাজুয়েশন শেষ করে ফেলছি, 4 বছর যেহেতু অলমোস্ট হয়ে যাচ্ছে। তো আমি টিমের প্রত্যেকটা মানুষের কাছে কৃতজ্ঞ, কারণ দীপঙ্কর দাদার টিমের যেই এফোর্টটা আমরা দেখতে পারি, সেই এফোর্টটার পিছনে অনেক বেশি রেসপন্সিবল হচ্ছে তার টিমমেটরা। তাদের প্রত্যেকের জন্য শুভকামনা জানাই। আশা করি অন্তর্জাল তো জাস্ট একটা বিগিনিং আমার মনে হয়, এর পরবর্তীতে অন্তর্জালকে ছাড়িয়ে দেওয়ার মতো কাজ যেন উনি দিতে পারেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.